জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিউজ 24 এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি সানজিদা ইসলাম। দর্শক, ভোটের লাইভে শুরুতেই যাচ্ছি সহকর্মী লাকমিনা জেসমিন সোমার কাছে, তিনি আছেন যশোরে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোমা, আপনি যশোর থেকে আমাদেরকে জানান যে সেখানে কি অবস্থা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটি জনসভার সামনে রয়েছেন, কি চলছে সেখানে, ভোটাররা কি বলছেন আর প্রার্থীরা কি বলছেন? পদ্মা, আমরা সকালেই কিন্তু এই যশোরের ভোটের যে চিত্র সেটি দেখতে আমরা এখানে এসেছি। আপনি জানেন যশোরে যে 6টি সংসদীয় আসন, সেই 6টি সংসদীয় আসনে এখনো পর্যন্ত যেটি আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু মোটামুটি এককভাবেই মাঠ দখলে রেখেছেন। অন্যদিকে বিএনপির প্রার্থীরা সারা দেশের মতোই তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা মাঠে নামতে পারছেন না, প্রচার প্রচারণা করতে পারছেন না, এমনটি বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছি যশোরের কপোতাক্ষ পাড়ে কেশবপুরে। এখানে আপনি জানেন যে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন ইসমত আরা সাদিক, তিনি এখানে একটি গণসংযোগে অংশ নিয়েছেন। আপনি যেটি জানতে চাইছিলেন সেই গণসংযোগই চলছে। আমি সরাসরি এখানে যুক্ত হচ্ছি সেই আওয়ামী লীগ প্রার্থীর কাছে। আপনার কাছ থেকে জানতে চাই যে এখনো পর্যন্ত আপনাদের এই এলাকায় প্রচার প্রচারণায় কি অবস্থা, আপনারা কত দূর এগিয়ে? আমরা অনেক দূরে গিয়ে, আমাদের প্রচার প্রচারণা খুবই ভালো হচ্ছে। আমি যেখানে যাচ্ছি এরকম প্রচুর লোকের সমাগম হচ্ছে এবং তারা খুব উৎফুল্ল, খুব উৎসাহিত, তাদের সাপোর্ট আমি মনে করি পজিটিভ। আমরা জানি যে এলাকার একটি অন্যতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, আপনি এবার ভোটারদেরকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? জলাবদ্ধতা নিরসনের আমার অলরেডি প্রকল্প নেওয়া হয়েছে। এখানে 3টি নদী আর 8টা খাল রয়েছে, যেগুলো খনন করলে এখানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা হবে। তাহলে আগামীতে আশা করি যে এখানে আর জলবদ্ধতা কোনো দিনও হবে না। জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমি কপোতাক্ষ নদী ড্রেজিং করিয়েছি, সেখানে অবস্থা এখন আর গত 3 বছর থেকে কোনো বন্যা হচ্ছে না। তো এটা তো অবশ্যই আমার একটা পরিকল্পনা আছেই। তাছাড়াও আমার পরিকল্পনা আছে আগামী 5 বছরের মধ্যে আমি এখানে একটা ইকোনমিক জোন গড়ে তুলব। সেই ইকোনমিক জোনে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে, তাহলে এখানকার যে যুব সমাজ যে বেকারত্বের একটা হতাশা সেটা থেকে তারা রেহাই পাবে। আমি আরেকটি বিষয় জানতে চাই, আপনার প্রতিপক্ষ অভিযোগ করছে যে তারা আপনার মতো গণসংযোগ বা প্রচার প্রচারণায় অংশ নিতে পারছে না, এই বিষয়ে আপনার বলার কি আছে? তারা নিতে পারছে না কারণ তারা দুর্বল, তাদের প্রচারণা আমাদের মতো এত অর্গানাইজভাবে করতে পারছে না, তো সেটা সেজন্য আমাদেরকে দোষারোপ করছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। পদ্মা, সারা দেশের মতো যশোরেও আমরা দেখছি যে এমনটি লক্ষ্য করছি যে আওয়ামী লীগ প্রার্থী যারা রয়েছেন তারা প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অন্যদিকে বিএনপি অন্য সারা দেশের প্রার্থীদের মতোই কিন্তু তারা অভিযোগ করছেন যে তারা এখানে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। তবে সকালে আমরা বিএনপি প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, একজন বলছিলেন, তারা বলছেন যে যেহেতু আজকে থেকে সেনাবাহিনী মাঠে রয়েছে তারা এটা ঘিরে অনেকটা আশাবাদী। তো এই ছিল আমার কাছ থেকে যশোর থেকে সর্বশেষ ভোটের খবর। সোমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে এই পর্যায়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা, যশোর থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি এবং জনসংযোগের খবর জানাচ্ছিলেন তিনি। আমরা এবার চলে যাব ভোলায়, সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপ্লব, ভোলায় কি অবস্থা, নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে প্রার্থীরা কি বলছেন আর ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতিকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি ভোলা একাশনে। আমি ভোলা একাশনে নির্বাচনী পরিস্থিতি বলি, যে সেটি হলো যে নেতাকর্মীরা কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ব্যাপকভাবে, এবং আসলে ভোলাতে নির্বাচনী পরিস্থিতির সার্বিক বিষয় এবং এ বিষয় নিয়ে আমাদের সাথে রয়েছে ভোলা একাশন থেকে আওয়ামী লীগের যিনি নির্বাচিত করছেন আওয়ামী লীগের প্রার্থী এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তার সাথে একটু কথা বলবো এবং আসলে জানবো যে নির্বাচন নিয়ে তিনি যেহেতু হাতে 5 দিন সময় রয়েছে নির্বাচন দিন বাকি রেখে, একটু জানতে চাচ্ছি যেটা হলো যে আজ থেকে তো সেনাবাহিনী সারা দেশে নেমেছে, এই ক্ষেত্রে ভোটার এবং যারা নির্বাচন করছে তাদের মধ্যে আস্থা ফিরে আসছে বলে মনে করছেন কিনা? ভোটারদের মধ্যে তো আস্থা আগেই ছিল, ভোটাররা তো আস্থাবান। সারা বাংলাদেশে একটা নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে চলেছে,
আমরা আমার গ্রামগঞ্জে আমরা নিরলস পরিশ্রম করে চলেছি, ভোটারদের কাছে গিয়েছি। আমার কাছে পরিলক্ষিত হচ্ছে যেটা 1970 যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছিল নৌকার পক্ষে, এবারও সেরকম নৌকার পক্ষে গণজোয়ার। আইন প্রক্রিয়া সংস্থা অত্যন্ত দক্ষতার সাথে নিষ্ঠার সাথে নিরপেক্ষভাবে তারা কাজ করে চলেছে। আবার আজ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ মোতায়েন করা হয়েছে বলাতে নেভি কোস্টগার্ড এই দ্বীপাঞ্চলে এবং অন্যান্য জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তা আমার মনে হয় যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আর কোনো সন্দেহ নাই এবং আমরা সকলেই একটা ভালো নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছি। এবং আমার নিজের মনে হয়েছে এবার নৌকার পক্ষে জোর উঠেছে, যে যত কথাই বলুক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ, তিনি যে গ্রামকে শহরে পরিণত করেছেন, গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, ঘরে বাড়ি আজকাল প্রত্যেকটা গ্রামে পাকা রাস্তা, সুন্দর পরিবেশ, মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং গ্রামে গ্রামে বৃদ্ধাশ্রম, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা আমরা দেই, বিজিডি, ভিজিএফ, তারপরে রোজার আগে আমরা মানুষকে সাহায্য করি, ঈদের আগে আমরা সাহায্য করি, তারপরে ব্যাপক 10 টাকা কেজি চাল দেই, ব্যাপক উন্নয়ন। সুতরাং দরিদ্রের সংখ্যা কমে গেছে, মানুষ যার কারণে প্রধানমন্ত্রী মোদী খুব সুখী। গ্রামে একজন বৃদ্ধাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করি আপনি নৌকাকে ভোট দিতে চান কেন, বলে আমি তো এখানে বৃদ্ধা বয়স্ক ভাতা পাই, তা আমি সেখান থেকে ভোট দেবো না কাকে দেবো। একটা তরুণ ছাত্র, সে যখন ভোটার হয়েছে, নতুন ভোটার, তাকে জিজ্ঞেস করে বললে যে তিনি আমাদেরকে বিনা পয়সায় বই দিয়েছেন। অর্থাৎ এত উন্নয়ন হয়েছে বাংলাদেশে, এটা একটা মানে কেউ কোনোদিন কল্পনা করে নাই। এবং সেই উন্নয়নটা হলো বিস্ময়কর উন্নয়ন, যার কারণে মানুষ এখন ঐক্যবদ্ধ। এখন বিএনপির একটাই কাজ আছে, নির্বাচনকে সবসময় প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। আমি তো মনে করি যে একটা সুন্দর পরিবেশ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশে বিরাজ করছে। সুতরাং এই নির্বাচনে আমরা আশা করি আবারও ইনশাআল্লাহ বিপুল সংখ্যক আসন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। ধন্যবাদ স্যার। জি, শুনলেন, কথা বলছিল আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ। ভোলা এক আসন থেকে তিনি নির্বাচন করছেন এবং তিনি আশা করছেন যে এবার আবার নৌকার বিজয় হবে এবং আবার সরকার গঠন করবেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সেরা ওয়াটার ট্যাঙ্ক বোটের লাইভ এই পর্যায়ে যুক্ত হয়েছিলেন ভোলা থেকে সহকর্মী তালুকদার বিপ্লব। সেখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, তিনি তার সঙ্গে কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী পরিস্থিতি। দর্শক, সারা দেশে নির্বাচন পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মীরা রয়েছেন। এবার আমরা যোগ দিব রাজধানীতে, ঢাকার ধানমন্ডিতে রয়েছেন সহকর্মী আলী তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলী, আপনি ধানমন্ডির যে এলাকাটিতে রয়েছেন সেখানে কেমন দেখছেন নির্বাচনী পরিস্থিতি? আপনার আশপাশে বেশ একটি জনসমাগম দেখতে পাচ্ছি, ভোটাররা কি বলছেন নির্বাচন পরিবেশ নিয়ে? ধন্যবাদ পদ্মা, আমি এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির 10 আসনে যিনি এবার আওয়ামী লীগ থেকে প্রার্থী রয়েছেন শেখ ফজলুল তাপস, উনি এই তার নির্বাচনী যে এলাকাটি রয়েছেন সেখানে উনি প্রচারণা চালাচ্ছেন। এবং এই প্রচারণার মধ্যে কিন্তু শুধুমাত্র তিনি একাই নন, এখানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন তার সাথে এই নির্বাচনী প্রচারণার মধ্যে। এবং আমি এখানে যিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ব্যারিস্টার ফজলুল তাপস, আমি ওনার কাছে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আসলে বিএনপি থেকে বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়, এবং আপনার আসনেও যিনি রয়েছেন মান্নান, উনিও বলছেন যে আসলে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সৃষ্টি হয়নি, তো আপনি এ বিষয়ে কি মনে করছেন? ঢাকা 10 আসনে কোনো সমস্যা নেই, সবাই সুন্দরভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়াও এখানে জাতীয় পার্টির প্রার্থী আছে, ইসলামিক আন্দোলনের প্রার্থী রয়েছেন, আরও অনেকগুলো প্রার্থী রয়েছেন, তারা তাদের মতো করে সুন্দরভাবে গণসংযোগ করছেন। আমিও আমার এলাকায় হেঁটে হেঁটে সকলের কাছে যাচ্ছি, সারাদিনব্যাপী রাত অবধি আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এখানে কারো কোনো বাধাও দেওয়া হয়নি বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা ঢাকা 10 আসনে নেই, অত্যন্ত সুষ্ঠু পরিবেশ। এবং আর মাত্র 5 দিন আছে, ইনশাআল্লাহ আগামী 30শে ডিসেম্বর সুষ্ঠু পরিবেশে এখানে নির্বাচন সম্পন্ন হবে। এবং আমরা আশাবাদী যে এই সারা আমরা পাচ্ছি, ব্যাপক সারা, স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি, আমরা আশাবাদী যে এখান থেকে আগামী 30শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে নৌকা মার্কার বিজয় হবে। এর আগেও তো আপনি এখানে নির্বাচিত এমপি ছিলেন,
এবং এখানে যারা এলাকাবাসী রয়েছে তাদের অনেক আশা এবং প্রত্যাশা রয়েছে আপনার কাছে, তো আপনি কি মনে করছেন যে তাদের প্রত্যাশা পূরণে আপনি আসলে তাদেরকে বিভিন্ন ইশতেহার রয়েছে, দাবি দেওয়া রয়েছে, সেগুলো কতটা পূরণ করতে পারবেন? সবচেয়ে বড় কথা, আমরা এই ঢাকা দশ আসনকে একটি শান্তির মিল, একটি শিক্ষার মিল হিসেবে প্রতিষ্ঠা করেছি, নিরাপদ মিল হিসেবে প্রতিষ্ঠা করেছি। সবাই খুব স্বাচ্ছন্দ্যে তাদের জীবনযাপন করছে, এখানে কোনো সন্ত্রাস নেই, চাঁদা বেঁচে নেই, চুরি নেই, রাহাজানি নেই, ছিনতাই নেই, এবং আমরা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এলাকার সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে করেছি। দুই মেয়াদে আমি তাদের সাথে ছিলাম, পাশে ছিলাম এবং তাদের সুখ দুঃখে শরিক হয়েছি। সুতরাং তারা এখন ব্যাপক সাড়া দিচ্ছে এবং আমি খুবই আশাবাদী যে বিপুল ভোটের ব্যবধানে এখানে তারা আমাকে আবারও তাদের নির্বাচনে সুযোগ, তাদের সেবা করার সুযোগ দেবে। আপনি শুনলেন যে আসলে এখানে দশ আসনের যিনি আওয়ামী লীগ থেকে প্রার্থী ফজলুল নূর তাপস, উনি বললেন যে এলাকাবাসীর যে দাবিগুলো রয়েছে এবং তাদের যে আশা প্রত্যাশা রয়েছে, নৌকা যদি আবার বিজয়ী হয় এবং উনি যদি এখানে আবার পুনরায় উনি নির্বাচিত হন, তাহলে সেই জনগণ এবং এলাকাবাসীর বিভিন্ন আশা এবং দাবি দেওয়া উনি পূরণ করতে পারবেন বলে আমাকে জানালেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে সর্বশেষ খবর। আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী তালুকদার, ধানমন্ডি থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানাছিলেন তিনি। দর্শক, প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচনের একটা তথাকথিত নির্বাচন হয়েছিল 2014-তে, আমি কোর্টে গেছিলাম, কোর্ট আমাকে বললো যে এই নির্বাচন সম্পর্কে কি বলো, অনেক কিছু বলা যেতে পারে কিন্তু সরকার তো বলছে দ্রুত একটা নির্বাচন দিয়ে দেবে, তো আমাকে এখন বলতে হবে যে বাংলা ডিকশনারি নতুন করে লিখতে হবে। এখন বাংলাদেশে দ্রুত শব্দটা মানে হলো 5 বছর, পৃথিবীতে সব জায়গায় দ্রুত মানে দ্রুত, কিন্তু বাংলাদেশে যতদিন এই সরকার আছে তারা এটা করে ফেলেছে যে দ্রুত মানে 5 বছর। কোর্টে কোর্টে কথা দিয়েছিল, আমি সাক্ষী, আমি হলফনামাতে এটা লিখে দিয়ে যাব, বলেছিল যে আমরা দ্রুত নির্বাচন দিচ্ছি, 2014-তে বলেছিল, গেল 15, গেল 16, গেল 17, 18-তে এসে শেষ দিন টেনে ইলেকশন দেওয়া হচ্ছে, তবুও দেওয়া হচ্ছে। এই ভোট অধিকার আমাদেরকে কাজে লাগাতে হবে মালিক হিসাবে, এটা দায়িত্ব, খুব গুরু দায়িত্ব। এই দেশের স্বাধীনতা, এই দেশের মালিকানা, জনগণের যে মৌলিক অধিকার, সব কিছু রক্ষা করা যাবে ভোটটাকে সঠিকভাবে প্রয়োগ করে। 30 তারিখে আমরা যেন সকাল থেকে, আমি তো বলি যে ফজরের নামাজ থেকে যে ওখানে পাহারা দিই, ভোট দেওয়ার পরেও পাহারা দিতে হবে। আর আমি বিশেষ করে বলি, আমি তো মনে করতে চাই না যে যারা দায়িত্ব নেবে সেদিন ভোট পরিচালনা করা তারা। দর্শক, প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, নির্বাচনের আরও খবর নিয়ে ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে আবারও স্বাগত। দর্শক, ভোটের লাইভের এ পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আফসার উদ্দিন, তিনি রয়েছেন সুনামগঞ্জের দিরাইয়ে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফসার, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, এই অবস্থায় কেমন দেখছেন সেখানকার নির্বাচনী পরিবেশ, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেখানে, ভোটাররা কি বলছেন? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যেটি বলছেন সেটি তো বেশ গেল কয়েকদিন ধরে মোটামুটি একই রকম আছে। এদিকে নতুন করে যে সেনাবাহিনী নামার পরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমরা এখন পর্যন্ত বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত তাদের অবস্থানটা আমরা এখনও দৃশ্যমান পাইনি, তবে তাদেরকে গতকাল আসতে আমরা দেখেছি। আর এই মুহূর্তে প্রার্থীদের প্রচার প্রচারণা আপনি এখনই দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে ঐক্যফ্রন্টের প্রার্থীর প্রচার প্রচারণা চলছে, এটা সুনামগঞ্জ আসন দুইয়ের। এখানে প্রার্থী নিজে উপস্থিত আছেন, একটু তার কাছে সরাসরি জানতে চাইবো যে মূলত আপনাদের যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, আর তো মাত্র কয়েকদিন বাকি, তাহলে প্রচার প্রচারণা এখন কতদূর সম্পন্ন হয়েছে আর কোনো সমস্যা হচ্ছে কিনা সংক্ষেপে বলবেন? সমস্যা হচ্ছে, এটা সাল্লা থানায় পুলিশ
কিছু সমস্যা তৈরি করতেছে, দুই তিনজনকে গ্রেফতারও করেছে, দিরাই থানায়ও দুই তিনজনকে গ্রেফতার করেছে। আজকেও কিছুক্ষণ আগে আমাদের একটা ছেলেকে এজেন্ট এখানে আসছিল ওই অফিসে, তাকে এখান থেকে পাইয়া ধরে নিয়ে গেছে। এই ব্যাপারে ইলেকশন কমিশনকে কিছু বলার আছে কিনা একদম সংক্ষেপে? হ্যাঁ, আমি ইলেকশন কমিশনকে বলতে চাই যে লেভেল প্লেয়িং ফিল্ড যদি তৈরি না করতে পারেন তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। আর এখানে জোর করে যদি কেউ ভোট নিতে চায়, ক্ষমতা সরকারি ক্ষমতা ব্যবহার করে যদি কেউ ভোট দিতে চায়, পুলিশ দিয়ে ভোট দিতে চায়, এবং যদি এইভাবে ক্ষমতা অপব্যবহার করে ভোট দিতে চায়, তাহলে তো আর একটা নির্বাচনের দরকার ছিল। ধন্যবাদ। যেমনটি শুনলেন, আসলে তিনি বলছিলেন যে তার বিভিন্ন প্রচার প্রচারণায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে হলে, তিনি বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে হলে তাদেরকে অবশ্যই নির্বাচনী পরিবেশটাকে ঠিক করতে হবে সবার আগে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের দিরাই বাজার থেকে প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। আফসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের দিরাই থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানাছিলেন সহকর্মী আফসারউদ্দিন। এবার আমরা চলে যাব বান্দরবানে, সেখানে রয়েছেন সহকর্মী সজল দাস। সজল, পার্বত্য এলাকায় ভোটের প্রচার প্রচারণা কেমন চলছে এবং প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা সেগুলো কিভাবে মূল্যায়ন করছেন? বান্দরবানের অত্যন্ত দুর্গম একটি এলাকা, বান্দরবানের লামা গজালিয়া রয়েছে আমি। এখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী বান্দরবানের প্রচারণা চালাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এখানে তার প্রচারণা সভা অনুষ্ঠিত হচ্ছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তিনি আসলে তার প্রচারণায় যে তার ইশতেহারে যে বক্তব্য রয়েছে, যে আশ্বাস নিয়ে তিনি সাধারণ মানুষের কাছে যাবেন, সেই বিষয়গুলোকেই তিনি মূলত সাধারণ মানুষকে জানাচ্ছেন এখানে এবং ভোট চাইছেন। এবং এর আগে আমি আপনাদেরকে এই একই এলাকায় কিন্তু ঠিক পাশেই লামার একটি এলাকায় বিএনপি যিনি প্রার্থী রয়েছেন তিনি প্রচারণা চালাচ্ছেন, সাচিং পূজারি। তিনি কিন্তু তার যে অভিযোগগুলো তিনি আমাদেরকে বলেছেন, কিন্তু এখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সেই অভিযোগগুলো নাকচ করছেন। তিনি বলছেন যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ পার্বত্য বান্দরবান জেলায় বিরাজ করছে এবং সতত শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত প্রচারণা চলছে, সব ধরনের লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বলে তিনি দাবি করছেন। সব মিলিয়ে বলা চলে বান্দরবান একটি দুর্গম একটি এলাকায় বিভিন্ন এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন এখানকার যে প্রার্থীরা রয়েছেন। মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা এবং ধানের শীষের মধ্যে, এই কারণে সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানাছিলেন সহকর্মী সজল দাস। এবার চলে যাব প্লাবন রহমানের কাছে, তিনি রয়েছেন বরিশাল। প্লাবন, বরিশালের নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন আর ভোটাররা কিভাবে তাদের প্রতিশ্রুতিগুলোকে মূল্যায়ন করছেন? পদ্মাই দুপুরে আমরা দাঁড়িয়ে আছি বরিশাল সদর আসনে, আসলে কীর্তনখোলা নদীর পাশে বরতলায়। একরকম শান্তিপূর্ণ পরিবেশ আপাত দৃষ্টিতে যদি বলা যায়, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো কিন্তু প্রতি নির্বাচনের মতো নির্বাচনের আগে রয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে একরকম ভিন্ন মত রয়েছে দুই পক্ষেরই। একরকম প্রচারণা চালাতে পারছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা, কিন্তু যারা বিএনপির প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে অভিযোগটা রয়েছে, রয়ে গেছে যে তারাও ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না, বিভিন্নভাবে বাধার মুখে পড়ছেন। আমরা একটু ভোটারদের সঙ্গে সরাসরি আসলে কথা বলতে চাই আসল চিত্র জানার জন্য। এই নির্বাচনে অনেক বেশি তরুণ ভোটার, তাদের আমরা মতামত নিতে চাই। জি, সব মিলিয়ে আপনার চোখে বরিশালের পরিবেশ? আমার কাছে পরিবেশটা খুব ভালো মনে হচ্ছে না। আমার মনে হয়েছে এখানে পার্শালিটি হচ্ছে, ইলেকশনে কোনো সরকার দলই বেশি সুযোগ পাচ্ছে, বিরোধী দল সুযোগ পাচ্ছে না তেমন এই। আর তবে আশা করি আজকে সেনাবাহিনী নামছে, ইনশাল্লাহ পরিবেশ ভালো হবে, এ আশা রাখি। অনেক ধন্যবাদ। জি, আপনার কাছে একটু জানতে চাই পরিবেশ কেমন, সামনে কি ধরনের পরিবেশ আপনি আশা করেন? এখন পর্যন্ত যে প্লাবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী প্লাবন রহমান। এই ছিল সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।